মিঠা মিঠা হে মেরে মুহাম্মদ কা নাম নামাজ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন থেকে হাদিস আবার তো বিজির কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার মার খেজমত করো তোমার জিজ্ঞাসা করলো ইয়া তারপরে কার খেজমত করবো আমার নবী কয় মওলা আবু কা তুমি তোমার বাবার খেজমত করো তারপরে কার আসনা কাঁধা না কা তোমার পরিবার পরিজন যারা আছে আহলে আওলাদের কথা বলা হয়েছে হাদিসের শেষে এখন ফাতিমার আর আমার বাবাদের মনে কষ্ট হুজুর জীবনে তো অনেক কষ্ট করে মাঠে কাজ করে দোকান করে ব্যবসা করে বিদেশ করে চাকরি করে আমার কথা বললেন একবার আর মায়ের কথাটা তিনবার তাহলে আমি কি কষ্ট কম করি নাকি আমার একবার বললেন কেন মায়েদের কথা তিনবার বললেন কেন অনেকের মনে কষ্ট যাইতে পারে এই হাদিসের ব্যাখ্যাটা আপনারা শুনতে চুরা দিয়েছেন সবাই আমায় কেন মায়ের দয়াল নবী তিনবার বললেন আর বাবার কেন একবার বললেন মনোযোগ সন্তানকে যখন আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থা দ্বারা স্বামী স্ত্রীর মেলামেশায় যখন সন্তান মায়ের পেটের ভিতরে চলে যায় আস্তে আস্তে এটা যখন ভাবতে ভাবতে 40 দিন পরে মাংসের গপ্তের খান্ড দেখা মানে গোস্তের টুকরা গোস্তের টুকরা দেখা ভাবতে ভাবতে এটা যখন মানুষে রূপান্তরিত হতে শুরু করে 5-6 মাস যাওয়ার পরে আমার আপনার মায়ের পেটটা আস্তে ধীরে পারে হতে থাকে ঠিক কিনা বলে একটু মনোযোগ আল্লাহ হাদিস কেন তিনবার মার কথা বললেন সর্বপ্রথম নবীজি পরমানন্দ মায়েদের পেটটা এমন ভাবে বাড়ি হইয়া যায় মা লজ্জায় এক ঘর থেকে আরেক ঘরে যাইতে পারে না মা লজ্জায় ঘর থেকে বের হইতে পারে না মা লজ্জায় কারো সামনে যাইতে পারে না ঠিক মতো ঘুমাইতে পারে না ঠিক মতো খাইবার খাইতে পারে না দ্বিতীয়বার আমার নবীজি কেন বললেন আমার নবীজি পরমানন্দ দুনিয়ার মানুষের সন্তানটা মায়ের পড়ে যায় এবং জোরে লাগতে পারে ভাই বাবার ওই টাইমে প্রভু মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কিনা বলে ওই টাইমে প্রভু মার মরণ হয়ে এই জন্য আমার দয়াল নবীজি পরমান দ্বিতীয়বার মায়ের খেজমত তৃতীয়বার কেন বললেন তৃতীয়বার বলার কারণ হলো সন্তানটা দুনিয়ায় আসার পরে যদি বাড়িটা হওয়ার পরে মা কমপক্ষে তুই দেখে 2.5 বছর ধূমপান করাইতে হয় কিনা বলে কথা বুঝতে আসুন আপনাদের এখন 2.5 বছর এই ধূমপান করার সময় যদি বাবা একটু আদর করে বলে নেয় বাবা বকিস রওনা হইলেন আদর করে একটু বলে নিলেন যদি কোলের ভিতরে একটু বর্ষা করা দেয় পায়খানা করা দেয় বাবার মেজাজ এত গরম হইয়া যায় এত গরম হইয়া যায় বাবা বলে এ তোমার ছেলে তুমি নিয়ে যাও তোমার মেয়ে তুমি নিয়ে যাও এটা দেখো আমার কাপড়ে চোবর বলে কি করছে বাবা মেজাজ গরম করে ছেলে তারে অন্যের হাতে দিয়া দেয় আদর করে না যত্ন করে না দিয়া দেয় বাবা এখন বাবা ছেলের প্রতি এত মহাব্বত তখন দেখায় নাই যখন সন্তানটা এই 2-2.5 বছরে সময় তার ভিতরে অনেক নরম থাকে কিন্তু বাবা মাল থেকে পালাইয়া দিব আরেক জনের কাছে দিয়া দিব আর মা যদি বলে নিয়ে বসে থাকে মা একটা পেলে যে খাবার খায় আরেক দিক দিয়া সন্তানরে কোলে নিয়ে রাখলেন কোলে নিয়ে সন্তানটা বসাবে এইখানে পায়খানা করে প্রস্তাব করে আমার মা এই
কথাটা বলে না রে ভাই পাড়ার বাবারা, যে আমার ছেলে ধরে আমি নিজে রাইকা দেখা দে রাইকা দে পায়খানা বসা মুড়ি লুকাইয়া ছেলের আরামে কোলে বসাইয়া একটা প্লেট মা খাবার খায় মা কোনো দিন ছেলে জাগে পালাইয়া যায় না ভাই পাড়ার ভাই বাবা এই জন্য আবার পায়াল নবী বলে গেছে উম্মা তোমার বাবার ক্ষমা সন্তানটা যখন দুই থেকে আড়াই বছর পার হয়ে যায় আস্তে দিয়ে বাচ্চারা হাঁটতে শিখে শিখিরা বলে ওই আড়াই বছর পরে ছেলেটা হাঁটতে তো শিখে একটু একটু আব্বু বলতে পারে আম্মু বলতে পারে তোমার ছেলে পায়খানা করলো আমার ময়লা আবর্জনা দিয়ে ভরাইয়া দিল এতদিন ছিল না এখন তখন ছেলেটা একটু বাবা ডাকতে শিখলো এই জন্য কয়েকটা আমার আমার কাছে দাম মহব্বত জেগে উঠলো বাবার খবর আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহর পক্ষ থেকে এখন এই টাইমে বাবা চিন্তা শুরু করে দেয় যে আমার ছেলেটাকে পাইপ মারার স্কুলে ভর্তি করাইতে হবে আমি যদি এতদিন দোকান করি নাই ব্যবসা করি নাই বাণিজ্য করি নাই টাকা রোজগার কিন্তু রোজগার করি নাই কিন্তু এখন আমার ছেলে হয়েছে আমি তাকে কাপড় দিতে হবে আমি তাকে খাবার দিতে হবে আমি তাকে স্কুলে ভর্তি করাইতে হবে এই যে পেরেশানিটা এটা কিন্তু মায় করে না এটা বাবাই করে আমার সে বলে
হে আমার জেনে গুনে ভাই বাবারা মরদ। তস্তরিহ